गाने का मतलब बोझा जाए। रूप देखैया ताने मारे लगैया धम নিশ্চয় তোমরা জানিয়ে রাখো আল্লাহ আল্লাহর অলি যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের রিজিক আমি আল্লাহ নিজেই দোগাই। দুনিয়ার মধ্যে যে করেছে মায়ার সাধন, বাবা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা মুখে মুখে অনেকে বলি যে আল্লাহর নামে, নবীর নামে, ধর্মের নামে, মুর্শিদের নামে নিজের সবকিছু বিলীন করে দিব। এটা শুধু মানুষ মুখেই বলে, কাজে কর্মে করতে গেলে কিন্তু অনেক কষ্ট। এই পৃথিবীর মধ্যে বিরাট বড় কুস্তিগির ছিলেন, যে কুস্তিগির নাম ছিলেন জুনায়েদ কুস্তিগির। মানুষ কিভাবে আল্লাহ কার, আল্লাহ কার কর্মে কোন কাজে কিভাবে খুশি হয়ে যায় এটা আল্লাহ নিজেই ভালো জানে। কুস্তি করতেন এই জোনায়েদ বাগদাদি, বাগদাদের মধ্যে ছিলেন বিরাট বড় কুস্তিগির। এখন বর্তমানে আমরা রেসলিং খেলা দেখি, দেহযুদ্ধ। এই কুস্তি করতে গিয়ে জোনায়েদ বাগদাদি কামলিয়া আউলিয়াতি হাসিল করে ফেলছিলেন। জোনায়েদ যখন বাগদাদের মধ্যে কুস্তি করেন, দেশ বিদেশ থেকে কিতাব বর্ণনা করেন, জোনায়েদ পালোয়ানের ওজন ছিলেন 3 মণ। আর এই 3 মণের পালোয়ান কায়দা করে এমন ভাবে একটা কুস্তির কায়দা জানতেন, ওর যদি 9 মণের পালোয়ানরাও ধরতেন ওর কায়দার সাথে পালোয়ান হাইরা দিতেন, এত ভালো কুস্তির কায়দা জানতেন। দেশ বিদেশের যত কুস্তিগির ছিলেন সবাইকে তিনি কুস্তি করে হারাই দিতেন। সব কুস্তিগির যখন হাইরা গেছে, বাগদাদের যে বাদশা, এই বাচ্চা ঢোল পিটিয়ে দিলেন, আমি 1000 স্বর্ণ মুদ্রা বিলিং করবো, 1000 স্বর্ণ মুদ্রা তারে পুরস্কার করবো যদি কেউ আমার জোনায়েদের সাথে কুস্তি করে পারো। ভাই বাচ্চা শীষ মারতেছে, তোমাকে বলতেছি কোনটা বেশি দেখো, বাসি বেশি মানে তো একবারে স্পিকার বরাবর, হর্ন বরাবর, কম রাখো ওটা। হ্যাঁ শীষটা তো নামার, এটা খেয়াল রাখবা। জোনায়েদ কুস্তিগিরের জন্য বাচ্চা ঢোল পিটিয়ে দিলেন যে
আমার জোনায়েদের সাথে যদি কুস্তি করে কেউ পারো তার আমি 1000 স্বর্ণ মুদ্রা দিব। ওই সভার মধ্যে যত বড় বড় কুস্তিগির ছিলেন কেউ ভয়ের চোখে হাত তুলে না বাবারে বাবা, জোনায়েদ কুস্তিগির ওর সাথে কুস্তি করে পারা যায় না, কেউ হাত তুলে না, বাদশাহ এদিক সেদিক তাকায় কেউ নাই, কেউ জোনায়েদের সাথে কুস্তি করার সাহস নাই। হঠাৎ করে একটা লোক হাত তুলছে, যে লোক হাত তুলছে সবাই ওর দিকে তাকায়, দেখে জোনায়েদের ওজন হচ্ছে 3 মণ, তার স্বাস্থ্য কষ্ট ভালো, আর যে লোকটা হাত তুলছে ওর শরীরের মধ্যে মনে হয় 6টাক মাত্র মাংস শরীরে নাই, ছটাক মাত্র মাংস শরীরে নাই, হার হার চামড়ায় লেগে গেছে, একদম দুষ্ট সূত্র একটা মানুষ। ও যখন হাত তুলে দাঁড়াইছে মানুষ কয়ে, এই বেটা তোর কি মরণের ভয় নাই, তোর মধ্যে মরণের ভয় নাই, জোনায়েদের সাথে কুস্তি করার জন্য হাত তুলছ, তুই কি পারবি, তুই তো জোনায়েদের একটা চাপা খাই মরে যাবি। কিছু কিছু লোক ছিল আমার টেক না একটু কয়, দে একটা ডলা খাই আসো, দে একটা ডলা খাই আসো, ডলা খাইলে বুঝবো যে জোনায়েদ কোন বাবার নাম। সবাই মিলে দিয়েছেন তাকে কুস্তি করার জন্য। ওই আমলে কুস্তির নিয়ম ছিল, আগে কুস্তি করতে হলে হাতে হাত মিশে আগে মোসাফা করে দুইজনের সাথে দুজন পরিচয় হয়। কুস্তির আগে জোনায়েদ যখন তার কাছে গেছে, ওই ব্যক্তি জোনায়েদের সাথে কুস্তির মঞ্চে আসছে, মঞ্চে এসে যখন কুস্তি ওই পরিচয় হওয়ার জন্য হাত আগে বাড়াচ্ছে জোনায়েদ, জোনায়েদ হাত আগে বাড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা থাপা দিয়ে জোনায়েদের হাতের মধ্যে ধরছে। ভাই ও জোনায়েদ, তুমি মনে করছো আমি কোনো কুস্তিগির না রে ভাই, আমি কোনো কুস্তিগির না। জোনায়েদ বলে, তাহলে তুমি কুস্তি করতে আসছো, তুমি কে? ওই লোকটা দুটো চোখের পানি ছেড়ে দিচ্ছে, জোনায়েদ আমি কে জানো, আমি আমার দিনের শেষ পয়গম্বর, আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বংশধর, আমি নবী একটা বংশধর, কিন্তু নবীর বংশধর হইলে কি হয় জোনায়েদ, টাকা পয়সার দিক দিয়ে আমি অনেক দরিদ্র, আমার তেমন কামাই রোজগার নাই, কোনো কাজ করবো নাই। আজকে সকালবেলা যখন ঘর থেকে বের হই, আমার বিবি আমাকে ডাক দিয়ে বলেন, স্বামী বাচ্চা দুইটা প্রায় 3 দিনের না খাওয়া, আপনি আর আমি প্রায় 2-5 থেকে 7 দিনের না খাওয়া, আজকে যদি কোনো কাজে কোনো খাবারের ব্যবস্থা না করতে পারেন আপনি ঘরে আইসেন না। তখন বিবিকে বললাম, আমি ঘরে আসবো না, এত বড় একটা কথা বললা কেন? দেখেন আপনি যখন ঘরে আসেন বাচ্চারা দৌড়ায় আমার কাছে আসে, মা ওই যে বাবা আসছে, বাবা যেন কি খাইতে নিয়ে আসছে, মা খাবার দাও, খোঁজার দ্বারা সহ্য হয় না। তাই স্বামী আমার বাচ্চা কাচ্চারা যখন কান্নাকাটি করে ওই কান্নাকাটি আমার সহ্য হয় না, আজকে কিছু না কিছু ব্যবস্থা করবেন। ওই জোনায়েদের কাছে রাখ দিয়ে বলে, জোনায়েদ রে আমার বিবি তো বলছিল ব্যবস্থা করতে, কিন্তু সারাদিন ঘুরছি কোনো কাজকর্ম পাই নাই, শেষ পর্যন্ত খালি হাতে যখন বাড়িতে যাই দেখলাম এই জায়গায় তোমার নামে 1000 স্বর্ণ মুদ্রা ঝুলতেছে। ও জোনায়েদ সারা জীবন জিতছ, আরো জীবন ভর জিততে পারবা, যদি তুমি আজকে ইচ্ছা করে একবারের জন্য আমার কাছে হাইরা যাও, তাহলে ওই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমি আমার পরিবার পরিজন নিয়ে খায়া পয়সা বাইতে থাকবো। তাই জোনায়েদ তোমার যদি মনে চায় আমার মনে চাইলে জিতাইও, আর যদি মনে না চায় তাহলে তোমার তলে ফালাইয়া একটা চাপ দিয়ে আমাকে মাইরা ফালাবে। এই কথা বলে যখন কুস্তির ময়দানে গেছেন, যখনই বলছে নবীর বংশধর, নবীর বংশধর কথাটা শুনেই জোনায়েদের মন বিগলিত হয়ে গেছে, আহা আমার নবীর বংশধর, দিনের নবী যিনি আখেরি পয়গম্বর হবেন তার বংশধর, আমার নবীর বংশধরকে আমি কোনোদিন নিচে ফেলতে পারি না, আমার নবীর বংশকে আমি বুকের মধ্যে রাখবো। জোনায়েদ কাউরে বুঝতে দিলেন না, কুস্তির ছল করে কুস্তি খেলতে খেলতে আমার নবীর বংশধরকে টান দিয়ে বুকের মধ্যে ধইরা জোনায়েদ তারে নিচে না দিয়া ওই জোনায়েদ নিচে চিৎ হয়ে পড়ছে, তার বুকের মধ্যে নিয়ে চিৎ হয়ে পড়ছে। আর জোনায়েদ যখন চিৎ হয়ে শুয়ে পড়ছে জোনায়েদের পিঠ থেকে গেছে মাটির মধ্যে, সন্ধ্যের সঙ্গে সঙ্গে ঘন্টা পড়ে গেছেন, এত বড় কুস্তি গিয়ে জোনায়েদ বোকদাদি হাইরা গেছে, জোনায়েদ হাইরা গেছে, নবীর বংশধর ওই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে বেঁচে রইলেন। আর ওই জোনায়েদ কুস্তিগিরের যত লোকজন ছিলেন সবাই মিলে জোনায়েদকে গালাগালি করতে লাগলেন, এই জোনায়েদ তোমার আজকে সারা জীবন ভয়টা তোমার দল করি, তোমার সাপোর্ট করি, আর আজকে তুমি একেবারে সবার নাকে চুন, নাকে মুখে চুনকালি লাগাই দিছো, এইরকম একটা লোকের সাথে হাইটা গেলা, আরে সবাই মিলে গালাগালি করে। আর জোনায়েদ মানুষের গালাগালি সহ্য করে নিজের বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে চুপচাপ মন খারাপ করে তুমি ঘুমিয়ে আছে, মধ্যরাত্রেবেলা আমার নবীর রুহানি অবস্থায় চলে আসছেন, এই জোনায়েদ, জোনায়েদ রে তুই তো আমার বংশধরকে বুকের মধ্যে রাখছ নাই, তুই আমি মুহাম্মদকেই তোর বুকের মধ্যে রাখ, আমি মুহাম্মদ তোকে বিলায়েত প্রদান করে দিলাম। ওই দিন থেকে জোনায়েদ আর কুস্তিগির রইলেন না, জোনায়েদ আল্লাহর ওলি হয়ে গেলেন, সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হয়ে গেছে, এবার আর কুস্তি করেন, এখন দেশে দেশে গিয়া তিনি ওয়াজ নসিহত করেন, মানুষকে ভালোর পথ চেনান, ভালো কথা বলেন, ভালো ওয়াজ করেন।
যেই দেশের মধ্যে জোনায় দোয়াজ করতে যায় মানুষ একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত মানুষ এক বসায় বসে থাকে, বাড়ি ঘরের কাজকর্ম পর্যন্ত ভুলে যায় এই জোনায়েদের ওয়াজ শুনতে। এত ভালো ওয়াজ করেন জোনায়েদ। জোনায়েদ ওয়াজ করতে গেছে এক এলাকায়, ওই এলাকায় ওয়াজ করতে গিয়া একাধারে তিন দিন পার যত মানুষজন ছিলেন বসছে তো বসছেই, ওয়াজের মঞ্চ থেকে কেউ আর বাইরে যায় না, এত মধুর ওয়াজ। আর এলাকার যে বাদশাহ, ওই এলাকার বাদশাহ ডাক দিয়েছে তার সেনাপতিকে, সেনাপতির নাম ছিলেন শিব।